উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ ও প্রিয় বন্ধুগণ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি এই মিটিংয়ে আসার সময় আমাদের এক নেতা ছোট ভাই রিপন মাহমুদ, সে আমাকে এই টুপিটা পরাই দিল, বলে যেটা পরে যান, জিন্না ক্যাপ। আমি ভাবলাম যে এখানে অনেকের মাথায় এরকম জিন্না ক্যাপ থাকবে, এসে আমি তো ঝামেলায় পড়ে গেলাম। দেখলাম যে আমার যদি শেরওয়ানি থাকতো ওইটাও গায়ে দিয়ে আসতাম, গরম লাগলো কোনো অসুবিধা নেই। আমাকে আতিক ভাই জিজ্ঞেস করতেছিল তুমি এই টুপিটা পাইলা কোথায়। আমি বললাম যে এটা কাশ্মীর থেকে আনা হয়েছে, কারণ নবাব সলিমুল্লাহর আদি পুরুষ খাজা হাফিজুল্লাহ উনি এই উপমহাদেশে এসেছিলেন ব্যবসা করতে, জানেন না, আন্দাজে কথা বলেন না। খাজা হাফিজুল্লাহ কাশ্মীর থেকে এসেছিলেন এই অঞ্চলে, এবং এই বংশ এবং এই জায়গায় এসে তিনি বসত স্থাপন করেন এবং পরে তার পরিবারকে এখানে স্থাপন করেন, নিয়ে আসেন। ছোটবেলায় আমরা নবাব সলিমুল্লাহর নাম কিভাবে শুনতাম, আমি কিভাবে শুনতাম সেটা বলি। কোনো কাজ করতে একটু আলসে দেখাইলে মা বাবা বলতো তুমি কি নবাব সলিমুল্লাহ হয়ে গেছো নাকি, কি বলতো না? আমাদের বয়সে যারা আছেন তারা অবশ্য জানেন, বাপটা এমন যে একেবারে নবাব সলিমুল্লাহ। একটু ভালো পোশাক পরিচ্ছদ পড়লেও বলতো তোমার ভাবসাব তো একেবারে নবাব সলিমুল্লাহর মতো। তখন আমাদের কাছে মনে হইতো যে এই নবাব শব্দটা মানি হচ্ছে যারা খুব পরিপাটি থাকে, খুব ভাবসাব নিয়ে থাকে এরা। কিন্তু বাস্তবতায় আমরা যেটা দেখলাম যে নবাব সলিমুল্লাহ এমন একজন ব্যক্তি, একটা বনেদি পরিবারের লোক হয়েও তিনি তার জীবনকে, তার অর্থ সম্পদকে যেভাবে মানবতার জন্য ব্যয় করেছেন, এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল নজির। আমাদের এবি পার্টি যখন শুরু হয় আমরা প্রথম থেকে একটা নীতি নিয়েছিলাম যে এই আমাদের অতীতের যত বর্ণাঢ্য লোকেরা আছে, যারা আমাদের ফাদার্স ফিগার, ফাদার্স যাদেরকে আমরা বলতে পারি যে আমাদের এই জাতির বিভিন্ন পর্যায়ের পিতা, আমরা তাদেরকে স্মরণ করি। তার মধ্যে একজন হচ্ছে নবাব সলিমুল্লাহ, এবং সেখানে আমরা লিখেছি শহীদ খাজা নবাব সলিমুল্লাহ। শহীদ কেন বলেছি এটা আমার এক বন্ধু এখানে কবি কিছুক্ষণ আগে বলে গেছেন যে নবাব সলিমুল্লাহকে হত্যা করা হয়েছিল। এই জন্য হত্যা করা হয় নাই যে তার সম্পদের জন্য, এই জন্য হত্যা করা হয় নাই যে ব্রিটিশদের সাথে তার অন্য বিষয় নিয়ে কোনো ঝামেলা ছিল, কারণ আপনারা জানেন যে ব্রিটিশদের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল, এবং সম্পর্ক ভালো ছিল বলেই এই নবাব উপাধিটা তাদের পরিবারকে অতীত থেকে দেয়া হয়েছে। এবং নবাব পরিবারের বাংলাদেশের এই উপমহাদেশে যে অবদান, তিনটি বড় অবদান হচ্ছে, একটি হচ্ছে বঙ্গভঙ্গ, একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট টুয়েট আপনারা যা আলোচনা করলেন এগুলো করেছেন, এগুলো প্রতিষ্ঠা করা, আর যুগান্তকারী অবদান হচ্ছে মুসলিম লীগ নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা। নবাব সলিমুল্লাহর কোন জিনিসটা আমাকে টানে? আজকের জমানে আপনারা দেখবেন একটু ভালো বংশ, একটু ভালো স্মার্ট ছেলেমেলে হলে তারা বলে যে আই হেট পলিটিক্স, আমি রাজনীতি করতে চাই না। কিন্তু একটা বনেদি জমিদার পরিবারের সন্তান হওয়ার পরে নবাব সলিমুল্লাহর অতীত পরিবাররা কিন্তু কেউ রাজনীতি করেন নাই, ওনার আগের মাত্র এক বা দুইজন নবাব কিছুটা রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন, সবচাইতে বেশি দৃঢ়ভাবে কঠিনভাবে রাজনীতির হাত ধরেছেন নবাব সলিমুল্লাহ। তাহলে আমি মনে করি আমাদের দেশের, আমরা যারা রাজনৈতিক সচেতন, আমাদের জন্য নবাব সলিমুল্লাহ একটা আদর্শ, একটা পথ নির্দেশ তিনি দিয়েছেন যে শুধু সোনার চামিজ মুখে নিয়ে মাম্মি ড্যাডির সন্তান হলে হবে না, দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য কাজ করতে হবে। সেই পথ আমাদেরকে যদি এই উপমহাদেশে, এই আমাদের অঞ্চলে কেউ প্রথম দেখান, তিনি নবাব সলিমুল্লাহ। সেই জন্য নবাব সলিমুল্লাহকে আমরা ওস্তাদ মানতে পারি, কোনো সমস্যা নাই। এখানে কথা প্রসঙ্গে মুসলিম লীগের কথা এসেছে, আতিক ভাই বললেন মুসলিম লীগের অনেক অবদানের কথা।
কিন্তু আমি মুসলিম লীগের একটা খুব খারাপ কাজ মুসলিম লীগ করেছে আমাদের জন্য, সেটা এখানে বলতে চাই, অনুমতি যদি দেন আর কি। পরে আবার ইয়াদ তাবারক পাবো তো না, ওইটা আচ্ছা তাবারক পাবো, ওনারা আশ্বাস দিয়েছেন বলার জন্য। মুসলিম লীগ আমাদের আজকের যে দুঃশাসন, এই দুর্দশা, এটার জন্য দায়ী। কি একমত আপনারা? আন্দাজে গেলেন ঠিক। মুসলিম লীগের সবচাইতে খারাপ অবদান, সবচাইতে খারাপ কাজ যেটা করেছে, শেখ মুজিব নামে একটা নেতার জন্ম দিয়েছে মুসলিম লীগ। কি ঠিক আছে? কেউ তো ঠিক করলেন না। এই যে পাকিস্তান রাষ্ট্রটার ভাঙন শুরু হয়েছে আমার দৃষ্টিতে, আমি একজন পলিটিক্যাল সায়েন্সের ছাত্র এবং আমি কিছুদিন শিক্ষকতাও করেছি রাজনীতির উপরে, এর সূচনা হয়েছে মুসলিম লীগের অন্তর্দ্বন্দ্ব দিয়ে। মুসলিম লীগের দলীয় কোন্দল অন্তর্দ্বন্দ্ব থেকে এই পাকিস্তান রাষ্ট্র যেই তিল তিল করে স্বপ্ন নিয়ে গড়ে উঠেছিল সেটার ভাঙনটা শুরু হয়েছে। এবং 54 নির্বাচন থেকে শুরু করে 70 নির্বাচন যদি আপনি দেখেন, সব মুসলিম লীগের প্রোডাক্ট। আর এই যে মুসলিম জাতীয়তাবাদী চেতনা, মুসলিম মানে কিন্তু মৌলবাদী ছিল না, মুসলিম লীগ কোনো মৌলবাদী সংগঠন ছিল না, মুসলিম লীগ অনেক আধুনিক একটা দল ছিল। এবং আপনারা দেখেছেন এখানে মুসলিম লীগের যতগুলো নেতা বক্তৃতা দিয়েছেন, আমি সেলিউট করি সবাই, কত সুন্দর, কত পলিশড, কত তত্ত্ববহুল বক্তব্য দিয়েছেন। সব রাজনৈতিক দলে কিন্তু আপনি এটা পাবেন না, প্রত্যেকটা নেতা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো নেতা বক্তৃতা দিয়েছেন প্রত্যেকের নেতার বক্তব্য দেখবেন খুবই গোছালো ছিল। তাহলে আমি যেটা মনে করি যে নিজেদের ভুল, নিজেদের ত্রুটি থেকে ভুলে গেলে চলবে না। এখানে আমরা বারবার ঐক্যের কথা বলি, আমরা তো ঐক্যবদ্ধ ছিলাম, কারণ আপনারা দেখেন নাই শেখ হাসিনা আর জামাতের নেতার একসাথে বসা সংবাদ সম্মেলন করছে, পার্লামেন্টে মিটিং করছে, দেখেন নাই? দেখছেন কিনা? 111 এর সময় বেগম খালেদা জিয়া আর বেগম শেখ হাসিনা তরকারি আদান প্রদান করছেন, দেখেন নাই? ভাই আমার মনে হয় পছন্দ করতেছেন না আমার কথা, দেখছেন তো, শুনছেন? একসাথে দুজনের ছবি দেখছেন না? দেখছেন। তাহলে একসাথে বসা, একসাথে চলা, পাকিস্তান গঠন হওয়ার আগেও আমরা দেখেছি মুসলিম লীগ, আওয়ামী লীগ, জামাত, এই আরো যত ওলামায়ে ইসলাম বিভিন্ন রকম আছে, সবাই তো একসাথে বসছেন, একসাথে রাজনীতি করছেন। সেই ঐক্যটা কিসের ঐক্য ছিল? সেটা কি কল্যাণের ঐক্য ছিল? সেটা কি আদর্শের ঐক্য ছিল, নাকি ক্ষমতার ভাগ বাটোয়ারার ঐক্য ছিল? যদি ক্ষমতার ভাগ বাটোয়ারার ঐক্য থাকে, ঐক্য হয়ে থাকে, তাহলে কি সেই ঐক্য কি আমরা আবার চাই? আমরা আর চাই না। আমরা যে ঐক্যটা চাই, যে ঐক্যটা সারা নিখিল ভারতের একটা জমিদার প্রথার, একটা হিন্দু জমিদারদের বর্ণ প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে মুসলিম লীগ প্রতিষ্ঠার মাধ্যমে একটা স্বাধীনতার স্বপ্ন নিয়ে কথা হয়েছিল, সেই রকম যদি একটা কার্যকর ঐক্য হয়, আপনাকে ঐক্য ঐক্য করে চিৎকার দিতে হবে না, আপনি কাজ করে এগিয়ে গেলে আপনার পিছনে সবাই এসে দাঁড়িয়ে যাবে। সেই জন্য আমরা দেখেছি মোহাম্মদ আলী জিন্নার সাথে এসে সবাই দাঁড়িয়ে গিয়েছিল। আমি সবসময় উদাহরণ হিসেবে বলি, এখন যদি এই বিল্ডিংয়ে আগুন লাগে তাহলে দেখবেন এই যে মুক্তিযোদ্ধা সালাম ভাই, উনি যায় দৌড়ায়, যদি আগুন নিভানো যায়, আমরা 5-7 জন যদি যাই, বাকিরা সবাই আমাদের পিছিয়ে পিছিয়ে যাবেন না আগুন নিভাইতে? কেউ বলবেন না যে উনি বিএনপি করে বা উনি আওয়ামী লীগ করে বা কে করে, সবাই একসাথে আপনার পিছনে যায় আগুন আগুন নিভাইতে, কি হয়ে যাবে? সামিল হয়ে যাবে। আজকে যে জুলুম অত্যাচার হচ্ছে, দেখেন আজকে নবাব সলিমুল্লাহ কেন প্রাসঙ্গিক, বেনজিরের মতো একটা লোক, সামান্য একটা ছোট্ট দেশের আইজি হওয়ার পরে আমরা দেখলাম যে এখন পর্যন্ত 12-13টি জেলায় তার সম্পত্তি সে কিনেছে। আমরা দেখলাম দেশে বিদেশে তার অগাধ সম্পত্তির খবর পাওয়া যাচ্ছে, অথচ আমরা দেখি নবাব সলিমুল্লাহদের তো কোনো লন্ডনে বাড়ি ছিল না, বাড়ি তো করেন নাই ওনারা, ওনাদের সাথে তো বিলাতে বাড়ি করার সুযোগ ছিল, বিলাতে সম্পদ তৈরি করার সুযোগ ছিল, কি বলেন ছিলেন না? ওনারা নিজের সম্পদ ওয়াকফ করে দিয়েছেন, পরিবারকে দেন নাই, পরিবারের উত্তরাধিকারকে দেন নাই,
ওয়াকফ করে দিয়েছেন যাতে সম্পদ নিয়ে কেউ দাবি করতে না পারে সন্তানেরা। সেই ওয়াকফ সম্পত্তি আজকে আমরা ভোগ করছি, আমরা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও আজকে নবাবদের সম্পদ। সেই জন্য প্রিয় ভাই ভাইয়েরা, আমার বোনও আছে, একজন বোনেরাও আছেন, আমাদেরকে নবাব সলিমুল্লাহর যে পথ তিনি দেখিয়েছেন, নিজের সম্পদ, নিজের সম্মান, নিজের আত্মমর্যাদা, নিজের সমস্ত কিছুকে দেশ এবং জাতির জন্য বিলীন করতে হবে। সুতরাং আজকের দিনে বেনজির বা আজিজরা আমাদের আদর্শ নয়, আমাদের আদর্শ নবাব সলিমুল্লাহ। আজকের দিনে ওই সমস্ত চোর বাটপার, স্বাধীনতা এবং গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং সেই ঐক্যের সূত্র হচ্ছে আমরা সবাই যার যার সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে আমরা কাজ করব, এবং ময়দানে অটোমেটিক একটা ঐক্যবদ্ধ জায়গা তৈরি হয়ে যাবে। আপনার কথা আমার কথা, আপনার বেদনা আমার বেদনা যখন এক হয়ে যায় তখন আর নতুন করে ঐক্যের কোনো সনদ তৈরি করতে হয় না। দেখেন না, আপনার এখানে বীর মুক্তিযোদ্ধাও আছেন, মুসলিম লীগও আছেন, জামাতও আছেন, আর লন্ডনে ব্রিটিশ বিলাতি দল লেবার পার্টিও আছে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।